রবিবার ব্যাঙ্গালোরে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ খেলেছে ভারত দল। বড় জয়ের পর সোমবারই মুম্বাই পৌঁছেছে টিম ইন্ডিয়া। আর প্রায় 2 ঘন্টার ফ্লাইটের ক্লান্তি কাটিয়ে এদিন বিকেলেই ভারত দলের পুরো কোচিং প্যানেল হাজির হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। অফিসিয়াল প্র্যাকটিস না থাকলেও ভারত কোচদের মাঠে আসার কারণ ছিল ওয়াংখেড়ের উইকেট দেখা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের নাম শুনলেই মাথায় আসবে এখানে ব্যাটিং উইকেট হবে, আগে ব্যাটিং করলে কমপক্ষে 300 রান করা হবে পার স্কোর, এমন উইকেট এত দেখারই বাকি আছে। সচরাচর ব্যাটিং উইকেটে খেলা হলেও মুম্বাইতে এবার সেমিফাইনালটা ভারত বনাম নিউজিল্যান্ডের বলেই বুধবার বদলে যেতে পারে এই পিচের আচরণ। পুরো বিশ্বকাপে কিন্তু দেখা গেছে খানিকটা তেমনই। ভারত তাদের প্রথম ম্যাচ খেলেছিল চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এমনিতেই স্পিন বোলিংকে সাহায্য করার জন্য বিখ্যাত চেন্নাইয়ের পিচ, আর ভারত অস্ট্রেলিয়ার ম্যাচে সেখানে স্পিনাররাই করেছিল রাজত্ব। 50 ওভারে মাত্র 199 রানে গুটিয়ে গেছিল অজিরা। ভারতের স্পিনাররা সেদিন নিয়েছিলেন 6টা উইকেট। জাদেজা দিয়েছিলেন 10 ওভারে মাত্র 28 রান, আর অশ্বিন 10 ওভারে 40-এর কম। এমনকি ম্যাক্সওয়েলের 8 ওভারে সেদিন 33 রানের বেশি নিতে পারেনি ভারত ব্যাটাররা। স্পিন উইকেটে এমন হতেই পারে, কিন্তু সমস্যাটা হলো পরের কোনো ম্যাচে চেন্নাইয়ের পিচে বল এত ঘোরেনি। ভারত বাদে বাকি 4 ম্যাচে চেন্নাইতে গড়ে ওভার প্রতি 5.42 রান করে হয়েছে, 282-270 রানের মতো স্কোরও চেজ হয়ে গেছে। লখনৌয়ের উইকেটও স্পিন সহায়ক হওয়ার কথা ছিল, কিন্তু ওই মাঠে 5টার 4টা ম্যাচে বল তেমন একটা ঘোরেনি। সাউথ আফ্রিকা ওই মাঠে করেছে 300-এর বেশি রান, নেদারল্যান্ডসের করা 263 চেজ হয়েছিল, আফগানিস্তান লখনৌতে 180 চেজ করেছিল মাত্র 30 ওভারে। অথচ যেই না ওই মাঠে ভারত ইংল্যান্ড খেলতে নামলো, বল ঘুরতে শুরু করলো। ইংল্যান্ডের সাথে ভারত 50 ওভারে করেছিল মাত্র 229 রান, আর ইংলিশদের 129 রানে অল আউট করতে গিয়ে জাদেজা সেদিন 7 ওভারে খরচ করেছেন মাত্র 16 রান, আর কুলদীপের খরচ 8 ওভারে 24। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ বাদে বাকি 3 ম্যাচে ধর্মশালায় রান উঠেছে সবচেয়ে বেশি ওভার প্রতি প্রায় 7 করে। নিউজিল্যান্ড সেই মাঠে প্রায় 389 রানও চেস করে ফেলেছিল, কিন্তু ভারতের বিপক্ষে 273 রানের বেশি করতে পারেনি কিউইরা। আর সেদিনও দুই দলের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিলেন জাদেজা আর স্যান্টনার। কলকাতায় হওয়া 4 ম্যাচের সবগুলোতেই পেসাররা দাপট দেখিয়েছে। ভারত আর ইংল্যান্ড ইডেন গার্ডেন্সে 300-এর বেশি রানও করেছে, কিন্তু সাউথ আফ্রিকা যেদিন খেলতে নেমেছে নন্দন কাননে সেদিনই বল সবচেয়ে বেশি ঘুরেছে। রবীন্দ্র জাদেজার স্পিনে প্রোটিয়ারা সেদিন ছিল দিশেহারা, 5টা উইকেট নিয়েছিলেন ভারত অলরাউন্ডার। আবার সাউথ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ কলকাতায় 10 ওভার বোলিং করে দিয়েছিলেন মাত্র 30 রান। রেকর্ড বলছে এই বিশ্বকাপে ভারত যখন যে মাঠেই বড় দলের বিপক্ষে খেলতে নেমেছে তখনই সেই মাঠে রান তোলা কঠিন হয়ে গেছে। রোহিত শর্মার দল এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত খুবই ভালো খেলেছে, তাতে যেমন কোনো সন্দেহ নাই, একইভাবে এটাও অস্বীকার করার উপায় নাই যে ICC টুর্নামেন্টে উইকেটের সুবিধা নিয়েছে স্বাগতিক দেশ। এবার ফিরে আসা যাক সেমিফাইনালে মুম্বাইতে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়াংখেড়েতে কি ভারত স্পিন সহায়ক উইকেট পাবে? সোমবার দূর থেকে পিচের চেহারা দেখে বুধবার স্পিন সহায়ক পিচের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না মোটেই। কেননা রাহুল দ্রাবিড়রা যে উইকেটটা দেখছিলেন সেটাই সবুজের হালকা ছোঁয়া থাকলেও পিচকে বেশ শুষ্ক মনে হয়েছে। আর ড্রাই এবং ধুলোরা উইকেটে বল যে ঘোরে সেটা নতুন করে বলার কিছু নাই। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। মজার ব্যাপার হলো একই মাঠের অন্যান্য পিচের সাথে ম্যাচ উইকেটের চেহারার মিল নাই এতটুকুও। মুম্বাইতে লাল মাটির পিচ হয়, সেমিফাইনালের আগে প্র্যাকটিস পিচও তেমনই দেখা গেছে, কিন্তু মেইন উইকেটটা খানিকটা সাদা রঙের এবং দেখতে শুষ্ক। বুধবারের ম্যাচে মুম্বাইতে সচরাচর ব্যাটিং উইকেট দেখা না গেলে তাই অবাক হওয়ার কিছু থাকবে না। অবশ্য ম্যাচের একদিন আগে ভারত কোচরা যেভাবে ওয়াংখেড়ে কিউরোটারের সাথে কথা বলে গেছেন তাতে আর যাই হোক ম্যাচের দিন পিচ দেখে ভারত দল অন্তত অবাক হবে না। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্জি, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই, ভারত।